আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর এমরিয়া ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলেছি, এখন দুপুর প্রায় 3টা। আর এখন মন চাচ্ছে একটু মিষ্টি বানাবো, তো ভাবলাম যেই চিন্তা সেই কাজ, মিষ্টি বানাবোই আজকে। ওই দিনও একদিন চেষ্টা করেছিলাম, বাট পারফেক্টলি মিষ্টি বানাতে পারিনি। চলুন আজ তাহলে আবার চেষ্টা করি মিষ্টি বানানো। আমার মেয়ে ঘুমাতে থাক, দরজাটা, আর আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নেই। ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম, আর এই দুধটা দিয়েই আজকে মিষ্টিটা বানাবো। ফ্রিজটা লাগিয়ে আসি। কিটক্যাট খাবেন? সঙ্গে হবে কিটক্যাট। এই দেখুন, আমার মেয়ে অর্ধেক খেয়ে আর অর্ধেক ফেলে রেখেছে, ওইটাই আপাতত খাবো। এখন আর ভাঙবো না, এটাই খাই। এখন আমি দুটো জাল বসাবো, আর পাশাপাশি কিটক্যাট খাবো। ফ্রিজ থেকে আটটা জিনিস বার করতে ভুলে গেছি। আমার কাছে লেবু নাই, তো আমি ভিনেগার দিয়ে বানাবো, কারণ ছানা কাটার জন্য আমার লেবু লাগবে না, তো ভিনেগার। তো আমার তো লেবু নাই ঘরে, ভাবলাম ভিনেগার দিয়ে বানাই। ভিনেগার আছে, হাতে ধরে তো আর সব কাজ করা যাবে না, স্ট্যান্ডটা লাগবে। দুধটা জল বসিয়ে দিয়েছি, আর দুধটা একটু ফুটে উঠলেই ভিনেগার দিয়ে এটাকে ছানা কেটে নিব। দুধটা ফুটতে থাক, ছানা কাটার পর ছানাটা কিসে ঢালবো সেটার ব্যবস্থাই করি। এখন আমি দুধটাকে একটু লাড়াবো, দুধটা প্রায় গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব ভিনেগারটা। এক চামচ, আর সঙ্গে আরেক চামচ। আস্তে আস্তে ছানাটা প্রায় কেটেই যাচ্ছে, এ দেখুন ছানা কেটে গেছে। চুলাটা আর একটু জোরে দিব, যাতে তাড়াতাড়ি কেটে যায়। ছানা কেটে গেলে আমি নামিয়ে ফেলবো। আমার ছানা কেটে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। বড় একটা ছাকনিতে নিয়েছি, আর এভাবে 10 মিনিট রেখে দিব, পানিটা ঝরে যাবে। পানিটা ঝরে গেলে তারপর আমরা মিষ্টি বানানোটা শুরু করব। দেখুন, আধা ঘন্টা রাখার পর আমার ছানার পানিটা একদম ঝরে গেছে। আমি আসলাম, এখন ছানাটাকে একটু মুছে নেব। খুব সফট ভাবে এটাকে একটু মুছে নিতে হবে। এবার এই মিষ্টিটাকে গোল করে নিতে হবে, এইভাবে হাতের উপর রেখে একটা সুন্দর শেপ দিয়ে গোল করে করে নিতে হবে। আমি ভেবেছিলাম মিষ্টি 6টা বানাবো, তবে মনে হচ্ছে একটু বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই 4টাই বানালাম। আজকে তো ফার্স্ট টাইম, ট্রাই করছি ভালো করে করার। যদি হয় মিষ্টি, পরবর্তীতে অনেকগুলো মিষ্টি একসাথে বানাবো। যাই হোক, এখন মিষ্টি শিরা তৈরি করার পালা, চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি, এই যে 1/2 কাপ নিয়েছি। এখন চিনিটা দিয়ে দিব। মিষ্টিটা একদম সাদা হওয়ার জন্য সাদা চিনি দেওয়া উচিত, কিন্তু আমরা কেউ সাদা চিনি খাই না, আমরা খাই লাল চিনি। তো লাল চিনি দিয়েই বানাচ্ছি, হয়তো মিষ্টিটা একটু লাল লাল হবে।
আমি এই চিনিতে দিয়ে দিব দুটি এলাচ, একটি দুটি, চিনিটা অলরেডি গলে গেছে, পানিটাকে একটু ফুটিয়ে নেব, তারপর এখানে মিষ্টিগুলো ছেড়ে দেব। আল্লাহ জানে আমার আজকে মিষ্টিটা পারফেক্ট হবে কিনা, তারপরও চেষ্টা তো করতেই পারি। সবাই এত রকমের মিষ্টি বানাচ্ছে, তাদেরকে দেখে দেখে আমি একটু বানাবো না, সেটা কি হবে? হবে না, আমিও বানাবো। চুলাটা এখন মিডিয়াম হিটে দেব, আর এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ রহমানের রহিম, যাতে আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়। তিন, এই চার দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 15 মিনিট হতে দেব। হতে থাকুক, মিষ্টি হয়ে আসলে আমরা দেখব কেমন হলো। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি বানানোটা শেষ। আমি মিষ্টিটা হয়েছে অনেক আগে, কিন্তু চুলা অফ করে রেখে দিয়েছিলাম যাতে একটু চিনিটা ভালোভাবে ঢুকে, পানিটা সাদা হতো আর মিষ্টিটাও সাদা হতো, কিন্তু আমি এখানে লাল চিনি ব্যবহার করার কারণে পানিটা একটু লাল কালার হয়েছে, মিষ্টির কালারটাও একটু অন্যরকম হয়েছে। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটুকু নরম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, মিষ্টিটা চেপার সাথে সাথে পানিগুলো পড়ে যাচ্ছে, একদমই নরম আর তুলতুলে মিষ্টি হয়েছে। জানি না কেমন লাগবে, তারপরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর পরবর্তীতে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।